গেলো। এখন একটু টেম্পারেচার আছে আর একটু ঠান্ডা করে নেবো। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আনাদার নিউ ব্লগ। এখন সকাল 7টা বাজে আর 7টার সময় আমার কাজ হচ্ছে ছোট্ট চিপসগুলোকে হ্যান্ড ফিডিং দেওয়া। একটু হালকা হালকা ঠান্ডা পড়ে গেছে, তাই এদেরকে একটু হালকা গরম গরম খাওয়াতে হবে। একটু বড় হয়ে গেছে না, হ্যান্ড ফিডিংটা তুমি তখন নিতে চাইছে না, আর এ এখন ছোট আছে, খুব ইজিলি হ্যান্ড ফিডিংটা নিয়ে নেয়। তুমি দিচ্ছি, তোমাকেও দিচ্ছি না। আর নেই চলো, আরো দেখাবি, তো তো পেট ভরে গেছে, পেট দেখি পেট একদম ঘরের দিকে উঁচু হয়ে গেছে, তাও খাওয়ার জন্য ইচ্ছা না। আসি তো মানে আল্লাহ হ্যান্ড ফিডিং চলে এসেছিল না। এবারে বাগান থেকে যে মাটিগুলো নিয়ে এসেছি সেগুলোকে রেডি করতে উপরে যাবে। চুন বাজার থেকে চুন কিনে নিয়ে আসা হয়েছে, আর এবার এই মাটিতে চুনটা মাখিয়ে আমরা মাটিটাকে প্রসেস করা শুরু করব। হ্যাঁ বাহ, এই কাজটা করে নেই তোদের নিয়ে ঘুরতে যাবো, দাঁড়া ঘুরতে যাবো। মাটিগুলোকে প্রথমে গুঁড়ো করে নিতে হবে। হয়ে গেছে মোটামুটি গুলো, এবার এর উপরে চুলে ছড়িয়ে দেবো। মাটির নোনা কাটানোর জন্য এই চুনটা ছড়ানো হয়। আজকে এরকম মাটির উপরে শুধু চুন দিয়ে বস্তা ঢাকা দিয়ে রেখে দেবো। আগামীকাল 24 ঘন্টা কেটে যাওয়ার পরে জৈব সার অর্থাৎ গোবর মিক্স করব এই মাটির সঙ্গে। এরকম নেই, আচ্ছা আচ্ছা আচ্ছা, ও চৌকি ওই তো। হ্যাঁ, প্রতিদিন বিকেলে যে কম্বিং করতেই হয়, এই কম্বিং করার পরে এদেরকে নিয়ে হাঁটতে বেরোবো। তাকে ভিতরে রেখেছি, এর হয়ে গেলে তারপর ওকে বের করবো। ভালো করে সাজু গুজু করে তারপর তো বাইরে বেরোতে হবে না, তাই না? ব্লু ব্লু, এই হচ্ছে আমাদের ব্লু। তুই দাঁড়া অলি, তোকে নিয়ে যাবো। সকালে 1 ঘন্টা এবং বিকেলে 1 ঘন্টা ডগদেরকে ওয়াকিং করানো খুবই দরকার এদের হেলথের জন্য।
ছোট্ট একটা দুনিয়া এদেরকে নিয়ে আমাদের যে কিভাবে সকাল থেকে সন্ধ্যা কেটে যায় বুঝতে পারি না। আর এদের যে ভালোবাসা, ব্লু অলি আর বার্ডসদের যে ভালোবাসা, এদের কাছে সবকিছুই তুচ্ছ। অলি এখনো দৌড়ে যাচ্ছে। অলি তোর কি ক্লান্তি নেই? অলি অলির ক্লান্তি নেই, একটু দৌড়াও, চলো। ওই উপরটা দিলে আমি এলে তুমি চলে আসো। হয়ে গেছে ফাইনালি, এটা আমাদের হ্যাং করা হয়ে গেছে। এবারে দেখা যাক পাখিরা কেমন এখানে এসে বসে আর মজা করে। রিও এসছে, রিও প্রতিদিন সন্ধ্যাবেলা আমরা এরকম এসে বসি এরিয়ার মধ্যে, কেউ আসুক আর না আসুক এই দুজনে আসবেই। এখানে চলে আসি।
আর ও মাংখা এসে ওর কোলে বসবে, আর ঘন্টার পর ঘন্টা বসে থাকবে। যতক্ষণ আর পাখিদের সাথে একটু টাইম দিলে কি হয়, এদের সাথে বন্ডিংটা ভালো থাকে। আর এরা তো হিউম্যান অ্যাট্যাক, মানে অ্যাকচুয়ালি এদের মনও খারাপ হয়ে যায়। আপনি যদি এদেরকে টাইম না দেন, এরা অনেক সময় মায়া মায়া কোনো কাজ করছিস চট করে হাত রকম বাড়িয়ে দেবে, বাড়িয়ে আমার জামাটা টেনে ধরে রাখবে। হাতটা মানে পাটা, হ্যাঁ মানে ওই যেই হোক না কেন, নিজের ওয়াইফ হলেও সবার চলছে, যতই ক্লোজ হোক যদি আরেকটা হিউম্যান হয় তার সাথে আপনাকে একটু আধটু তার মন রাখতে হয়। কিন্তু এদের থেকে কিছু ভালোবাসাই পাওয়া যায়, নিঃস্বার্থ ভালোবাসা। এর কোনো মানে কি বলবো, মূল্যর সঙ্গে তো কম্পেয়ার করা যায়ই না, তার থেকেও যদি বেশি কিছু থাকে তাও। মাংটাকে কী পায় আমাকে আমি তো বলতেই পারি, মানে পাখিকে যত প্রেম বানানো হয় বা একে ট্রেন করানো হয়, কিছু খাওয়ার লোভ দেখি, মানে ভালো খাওয়ার ওটা তুমি করো বা তুমি এলে আমার হাত থেকে খাওয়া পাবে। কিন্তু মাংটা রোজ, মানে আমি তো কোনোদিন সন্ধ্যেবেলা যেমন আসি কোনোদিনই হাতে কিছুই জানি না, কোনো খাওয়ার টাওয়ার কিছুই না, কিন্তু ও দৌড়ে এই রাত্রেবেলাও দৌড়ে দৌড়ে আমার কাছে আসে। আর সেই কারণেই তো প্যারট দীপঙ্কর আর মাংটা কথা ভাবলে মানে কি বলবো, সব দুঃখ ভুলে যাবে। প্রকৃতি পশু পাখিকে ভালোবাসুন, ভালো থাকুন আর সবাইকে ভালো রাখুন। ভিডিওটা এখানে শেষ করবো, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে একটা নতুন ব্লগে।